السلام عليكم ورحمة الله. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد، সুপ্রিয় দর্শক, শ্রোতা ভাই ও বোনেরা, কাছের ও দূরে, দেশ ও প্রবাসের যারা যেখান থেকে আজকের আমলের ভিডিওটি দেখতে আসছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। গুরুত্বপূর্ণ একটি আমল নিয়ে হাজির হয়েছি। প্রত্যেকটা মা বোনের বা প্রত্যেকটা নারী পুরুষের এই ভিডিওটি দেখা দরকার, যারা আল্লাহ পাকের বান্দা বান্দি আছেন সবাই শেষ পর্যন্ত দেখবেন, কারণ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এই আমলটা আমরা করার মুখাপেক্ষ কি হতে পারি। বন্ধুরা, অনেকেই আমরা বদনজরের ভয় করি, অনেকেই হয়তো আমরা বদনজরে ভয় করি কারো নজর লাগে কিনা। দর্শক, আন নজরু হাকুন হাদিসের মধ্যে আসছে, আন নজরু হাকুন, যে বদনজর এটা সত্য, কারো দৃষ্টির পাওয়ার থাকতে পারে, তার কারণে কোনো ক্ষতি হতে পারে। তো এটা আল্লাহর হুকুমে হয়, বদনজরকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। তো কারো যদি এরকম আশঙ্কা থাকে, বদনজরের ভয় থাকে, তাহলে এই কাজটি করতে পারেন, আপনার সন্তানের জন্য এই আমলটি করে দিতে পারেন। আপনার সন্তান ছেলে হয়েছে বা আপনার মেয়ে হয়েছে বা আপনার নাতি নাতকুর হয়েছে, আপনার সন্তানের ক্ষেত্রে যদি বদনজরের ভয় করেন, আমলটা তার জন্য আপনি দিতে পারেন। যেভাবে আপনাদেরকে আমলটা করার কথা বলবো ওইভাবে করবেন ইনশাল্লাহ। নিজের জন্য করতে পারেন, অন্যের জন্য করতে পারেন। এই যে আমলটার কথা বলবো, এটা খুবই কার্যকরী উপকারী একটা আমল, করে দেখতে পারেন ইনশাল্লাহ ফলাফল লাভ করতে পারবেন। বন্ধুরা, যেভাবে আমলটা করতে হবে সেটি হলো যে আল্লাহ পাকের একটি সিফাতে নাম আছে, সেই নামটা হচ্ছে ইয়া হাফিজু, ইয়া হাফিজু, ইয়া আলিফ জবর, ইয়া হা জবর, হা ফায়াজের ফি হাফি জপেশ জু, ইয়া হাফিজু, ইয়া হাফিজু। তো আরবিতে আপনাদের লিখতে হবে ইয়া হাফিজু, একটা কাগজের মধ্যে আপনারা এই নামটা লিখবেন ইয়া হাফিজু। এরপর এটাকে তাবিজের মধ্যে ভরে ওই তাবিজটা আপনার বাহুর মধ্যে, আপনার বাজুর মধ্যে, ডান বাজু হোক বা বাম বাজু হোক, যে বাজুতে আপনি চান, আপনি সেই বাজুর মধ্যে এই নামটা লিখে তাবিজের মধ্যে ঢোকায়া এরপর হাতের মধ্যে বেঁধে দিবেন, আপনার বাজুর মধ্যে এখানে বেঁধে দিবেন। একজন নারীও করতে পারেন বা একজন পুরুষও করতে পারেন। আপনি আপনার বাচ্চার জন্য যদি করেন, তাহলে এটা লিখে আপনার বাচ্চার যে হাতে আছে সে হাতের মধ্যে বেঁধে দেন, তাহলে বদনজর থেকে আপনার সন্তান, আপনার বাচ্চাটি নিরাপদে থাকবে ইনশাআল্লাহ। আপনি নিজেও নিরাপদে থাকতে পারবেন যদি আমলটা করেন। বদনজরের থেকে অনেকে বাঁচতে চান, কারণ এর অনেক এই ভয়াবহতা আছে, অনেকে এর শিকার হতে পারেন। আমরা সবাই ইনশাআল্লাহ আমলটি করার দ্বারা, আমরা যে কোনো আমল এটা আল্লাহর প্রতি ভরসা রেখে বা আল্লাহর ওসিলা করে বা তার নামের ওসিলা করে করবো ইনশাআল্লাহ। অন্য কোনো অবৈধ বা হারাম কোনো কাজের প্রতি অগ্রসর হবো না। তো বন্ধুরা, এই ছিল গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা, আমলটি নিয়ে আলোচনা, আশা করি বুঝতে পারছেন। এই জাতীয় নিত্য নতুন আরো গুরুত্বপূর্ণ আমলের ভিডিও পেতে সবাই আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।